মনের মতো উত্তর পেয়ে বেতাল পুনরায় সেই গাছে গিয়ে ঝুলে রইল আর রাজা বিক্রমাদিত্য তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে লাগলেন বেতালও তার দ্বাদশ গল্প বলতে আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেকালে চূড়াপুরে দেবস্বামী নামে এক ব্রাহ্মণ বাস করতেন রূপে গুণে তিনি ছিলেন তুলনাবিহীন আর ধন সম্পত্তিও তার ছিল প্রচুর স্ত্রী লাবণ্যবতীও সব দিক দিয়েই ছিলেন স্বামীর উপযুক্ত উভয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন একদিন দারুণ গ্রীষ্মের রাতে ঘরের মধ্যে টিকতে না পেরে ছাদে বিছানা করে ঘুমাচ্ছিলেন সেই সময় এক গন্ধর্ব রথে করে সেখান দিয়ে যাচ্ছিলেন সুন্দরী লাবণ্যবতীকে দেখে সেই গন্ধর্ব মুগ্ধ হয়ে তাকে রথে তুলে নিয়ে পালিয়ে গেলেন এই ঘটনার কিছুক্ষণ পর দেবস্বামীর ঘুম ভেঙে গেলে পাশে স্ত্রীকে না দেখতে পেয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন বাড়িময় অনেক খুঁজেও লাবণ্যবতীকে না পেয়ে মনের দুঃখে সে রাত্রিটা কাটিয়ে দিলেন সকাল হলেই সমস্ত দিক ভালো করে খুঁজলেন কিন্তু স্ত্রীকে না পেয়ে পাগলের মতো সংসার ত্যাগ করে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ঘুরতে লাগলেন একদিন দুপুরবেলা ক্ষুধায় কাতর হয়ে তিনি এক গ্রামে এসে উপস্থিত হলেন এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কাতর স্বরে বললেন ক্ষাত্রী আমি বড়ই কাতর হয়ে পড়েছি আমাকে জল ও আহার দিয়ে প্রাণ বাঁচান গৃহস্থ ব্রাহ্মণ এই কথা শুনে ব্যস্ত হয়ে এক বাটে দুধ এনে তাকে দিলেন এদিকে দৈবের বিধানে কিছুক্ষণ আগেই এক বিষধর সাপ ওই দুধে মুখ দিয়ে খাওয়ায় ওই দুধ বিষাক্ত হয়েছিল ব্রাহ্মণ ওই দুধ পান করা মাত্র সেই বিষের জ্বালায় জর্জরিত হয়ে বললেন আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তবে কেন আমাকে বিষ খাইয়ে বলতেই ব্রাহ্মণ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন ব্রাহ্মণ এইভাবে ব্রহ্ম হত্যা হলো দেখে খুবই দুঃখ পেলেন মনে এবং বাড়ির মধ্যে গিয়ে স্ত্রী এর জন্য দায়ী ভেবে স্ত্রীকে অনেক গালাগালি করে তাকে বাড়ি থেকে বের করে দিলেন গল্প শেষ করে বেতাল বলল মহারাজ কে দায়ী রাজা এদের মধ্যে বললেন সাপের মুখে বিষ থাকে এবং সে তার স্বভাব কর্মই করেছে এতে তাকে দায়ী করা যায় না ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীও সেই দুধ যে বিষাক্ত তা জানতেন না সেই কারণে তারাও দায়ী হতে পারেন না অতিথি ক্ষুধার্থ ব্রাহ্মণের পক্ষেও সরল বিশ্বাসে তা পান করা ছাড়া উপায় ছিল না তবে দোষী যদি কেউ হন তবে ওই ব্রাহ্মণ যিনি সবকিছু না জেনেই ক্রোধের বশে নিজের নিরপরাধা স্ত্রীকে গৃহ থেকে বের করে দিয়ে অন্যায় করেছেন বেতাল ঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে গাছে গিয়ে উঠল আর রাজাও তার যা কাজ তাই করলেন তখন বেতাল তার ত্রয়োদশ গল্প বলতে আরম্ভ করল গল্পটি শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ